হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে নতুন একটা জিনিস শেয়ার করতে চলে এসেছি, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি বাড়িতে। তো এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসে খেতে, বিরিয়ানি। আর বিরিয়ানি তো অনেকটা সময় লাগে, সেই জন্য আমরা বাড়িতে খুব একটা করার চেষ্টা করি না। তো এটা একদম কম সময়ে হয়ে যাবে এবং কম ঝামেলায় হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি বেরেস্তা ভেজে নেবো, তার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখন এটা ভেজে নেবো। আর আমার মাম্মাম সবসময় তো বিরিয়ানি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, ওকে যদি আমি প্রতিদিন বিরিয়ানি দিই, ও ভীষণ ভালোবাসে খেতে। কিন্তু প্রতিদিন তো আর কিনে দেওয়া যায় না, কারণ বাইরের খাবার খাওয়া শরীরের পক্ষেও ক্ষতিকারক। সেই জন্যই আমি ট্রাই করছি বাড়িতে। তো দেখা যাক, ফার্স্ট টাইম করছি, কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেষ পর্যন্ত শেয়ার করবো। তো দেখো, বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, তো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এবারে তুলে নেওয়া যাক। আর এদিকে দেখো, আলুটা আমি নুন আর হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবারে এটা একটু হালকা করে তেলে ভেজে নেব। তো চলো ভেজে নেওয়া যাক। তারপরে আমি কীভাবে করছি, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি। আর যেহেতু আমার ঘরে বিরিয়ানির চাল ছিল না, তো সবসময় বাড়িতে থাকে না বিরিয়ানির চাল, যখন প্রস্তুতি নেওয়া হয় যে করা হবে তখনই থাকে, বাট সবসময় তো থাকে না। তো আমি সেই জন্য ঘরোয়া যে চাল খাওয়া হয়, দুধেশ্বর চাল, সেই চাল দিয়ে চেষ্টা করেছি। তো চলো দেখতে থাকো। আমি তো আগে থেকে মাংসটায় নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম, যাতে চিকেনটা একটু নরম হয়। তো তারপর তেলের উপরে, একদম ডাইরেক্ট তেলের উপরেই আমি মানে চিকেনটা তুলে দিলাম, দিয়ে তারপর অল্প করে নুন দিয়েছি, কেননা আগে থেকে আমার নুন দেওয়াই ছিল, মানে লেবুর সাথে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো সেই জন্য দেখো, নুন দিলাম অল্প করে, তারপর হলুদ দিয়ে দিয়েছি ডাইরেক্ট, দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ আদা রসুন একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্ট যেটা হয়েছে পরিমাণ মতো সেটা আমি টোটালটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালোভাবে কষাতে থাকবো, বেশ ভালোভাবে কষাতে থাকবো। তো চলো দেখতে থাকো পরপর যেভাবে করছি। মানে আমি তো ভেবেছিলাম যে ভালোই হবে না, ফার্স্ট টাইম করছি কেমন হবে, তারপর আবার ঘরোয়া চাল মানে যেটা আমরা প্রতিদিন খাই সেই চাল দিয়ে করেছি, কেমন হবে কোনো আইডিয়াই ছিল না। তো শেষ পর্যন্ত দেখলাম বেশ ভালোই লেগেছে খেতে। তো চলো, তারপর কষিয়ে নিয়েছি বেশ ভালোভাবে, তারপরে কী করলাম, অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে না। আর বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না, কেননা মাম্মাম খাবে। লঙ্কা গুঁড়োর পরে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা আর লঙ্কার গুঁড়ো সব মানে মশলাগুলো একসাথে কষিয়ে নেব বেশ ভালোভাবে। তো তারপরে কী দেবো চলো দেখতে থাকো। তো তারপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ফেটিয়ে নেওয়া উচিত ছিল, বাট ফেটিয়ে নিইনি। আমি 3 থেকে 4 চা চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি টক দই। তো এটাও আমি ভালোভাবে মিক্সড করে নেব পুরো চিকেনটা, মানে বেশ ভালোভাবে কষাবো এখন। তো কষানো হয়ে গেছে আমার, দেখো। তো এবারে আমি একটু জল দিয়ে দিয়েছি, বেশি পরিমাণে কিন্তু জলটা দিইনি, কারণ চিকেনটা অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে, বেশি জল দিলাম না, অল্প পরিমাণ জল দিলাম। তো এটাও একটু ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছি আমি কী করেছি না করেছি। তো দেখো অনেকটা ফুটে গেছে, আর গ্রেভিটা আমি একটু বেশি রেখেছি। আর এই দেখো, এটা আমাদের দুধেশ্বর চাল, যেটা আমাদের প্রতিদিন খাওয়া হয়। এটা আমি বিকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। তো এটা আমি এখন এর উপরে ছড়িয়ে দেবো, মানে চিকেনটার উপরে ছড়িয়ে দেবো। তো দেখো ছড়িয়ে দিয়েছি, তারপর বেরেস্তাটা দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, আর এটা আমি দুধের উপর কেশর মানে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দেখো ঘি, ঘি পরিমাণ মতো দিয়ে দেবে। আর আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি, তার একটাই কারণ, কারণ এটা বিরিয়ানি চাল নয় যে তাড়াতাড়ি হয়ে যাবে, এটা আমাদের নর্মাল চাল, এটা সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগবে। তো তার উপরে দিয়ে দিলাম দেখো আতর, মিঠা আতর দিয়ে দিলাম ছড়িয়ে। এটা ছোটো শিশিরটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি, ছোটো শিশিরে বেশিটা থাকে না, যেটুকানি থাকে আমি পুরোটা দিয়ে দিয়েছি। আর এটা অনেকটাই সময় লাগবে সিদ্ধ হতে, কারণ এটা নর্মাল চাল বারবার বলছি, এটা যদি বিরিয়ানি চাল হতো তাড়াতাড়ি হয়ে যেত। তো দেখো যেহেতু আমার এমনি নর্মাল চাল সিদ্ধ হতে সময় লেগেছে, তার জন্য দেখো কালারটা মানে পুরো ভাতের সাথে ছড়িয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম ভালো হবে না, কেমন মানে পুরোটা ভাত হলুদ হয়ে গেছে, গ্রেভিটা মিক্সড হয়ে গেছে, বাট যখন খেলাম ওয়াও দারুণ ছিল, মানে ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। তো দেখো ওর রিভিউটা নিয়ে নিলাম আমি, এবার দেখি মাম্মামের কাছে যাই। মাম্মাম তুমি একটু খেয়ে দেখো, তুমি একটু খেয়ে দেখো, একটুখানি একটুখানি খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। তো চলো এবার আমরা খেয়ে নিই।